নমস্কার, আমি কিরণ টিএসএলএম নিউজ আপনাদের স্বাগত। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কি ঘটনা ঘটলো স্কুলে, কেন এতগুলো বাচ্চা এতগুলো ছাত্রী তারা প্রাণে বাঁচলেন, দেখাবো। বড়দিনের ঠিক আগে সম্ভবত রানীগঞ্জের এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে বড়দিনের নাচের রিহার্সাল চলছিল এবং ঠিক স্কুলের তিনতলায় চলছিল সেই রিহার্সাল। হঠাৎই ভেঙে পড়লো স্কুলের ছাদের কিছু অংশ, আহত তিন, প্রাণে বাঁচল 20 থেকে 22টা ছাত্রী। কেন এমন হলো শোনাও। প্রশ্ন উঠছে, কোথায় স্কুলের নিরাপত্তা, কেন মেনটেন্স হয় না, মেরামতির অভাবে হলো নাকি, ডোনেশন থেকে শুরু করে ফিস তো অনেক, কমেন্ট করতে পারেন আমাদের বক্সে। ঘটনা ঘটলো স্কুলে, আহত হলো ছাত্রী, সেখানে তার গার্জিয়ানদের ঢুকতে দেওয়া হচ্ছে না, প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, কেন, কি অভিযোগ রয়েছে, কি বলছেন অভিভাবকরা, আমরা শোনাবো। এসেছিল পড়তে, ওদের ডান্স প্রোগ্রাম চলছে, এখন স্কুলে একটা কোনো প্রোগ্রাম আছে, ওদের ড্যান্স প্র্যাকটিস চলছে, 15-20 জন ছিল, তার মধ্যে আমার মেয়েও ছিল, আমার এক বন্ধুর মেয়ে ছিল, সব প্র্যাকটিস করছিল। শ্রী ব্লকে তিনতলার ওপরে পুরো ছাদ ড্যামেজ, তিনতলার ছাদ থেকে পড়ে গেছে, পুরো ছাদটাই পড়ে গেছে। আমাদেরকে ম্যামরা ঢুকতেই দিচ্ছে না, কার বাচ্চা কী হয়েছে না হচ্ছে আমরা বুঝতেই পারছি না, আমরা তো জোর জবরদস্তি করে আমরা স্কুলে ঢুকেছি, তার জন্য ম্যামরা বলছে আপনি কাকে বলে এসছেন, আরে আমার মেয়ে লেগেছে, আমি তো দেখবো কি হয়েছে না হয়েছে, না দেখলে কি করে বুঝতে পারবো। এখন কেমন, এখন ভালো আছে, এখন রেস্টে আছে, এক ঘন্টা পর গ্লোবালে নিয়ে যাবো সিটি স্ক্যান করাতে, সেটা বলতে পারছি না। এখন তো স্কুল থেকেই আমাদের সুশীলবাবু রাজেশবাবু এসেছিলো, এরা বললো আমরা আছি, তোমরা কোনো চিন্তা করো না। রানীগঞ্জ ডিএভি পাবলিক স্কুল ক্লাস 7C। কি নাম মেয়ের? মেয়ের নাম স্নেহা সিংহ। আপনার নাম? অনন্ত সিংহ। সম্পূর্ণ খবর আপনারা দেখলেন। ইংরেজি মাধ্যম স্কুলে যদি আপনার বেতন একটুখানি সময় বাকি থাকে তখনই আপনাকে নোটিশ করা হয়, ফাইন করা হয় এবং সেখানে ডেভেলপমেন্ট ফিস নেওয়া হয়, উন্নয়নের জন্য টাকা নেওয়া হয় বিভিন্ন ইংরেজি মাধ্যম স্কুলে, কোনো একটা স্কুলকে আমরা বলছি না, কিন্তু সেই জায়গায় এই ঘটনা নিরাপত্তার প্রশ্ন তুলে দিল, কতটা সুরক্ষিত সেই সমস্ত ছাত্রীগুলি, আহত তিন, প্রাণে বাঁচল বেশ কয়েকজন ছাত্রী। আপনার এলাকার খবর দেখতে চোখ রাখুন টিএসএনএম নিউজে, সাবস্ক্রাইব করুন tsnmnews.com, ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিএসএনএম নিউজ, ফেসবুকেও ফলো করুন আমাদের।